বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে ১৯৭১ সালের ১ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে দ্য কনসার্ট ফর বাংলাদেশ শিরোনামে একটি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। মুক্তিযুদ্ধকালীন শরণার্থীদের সাহায্যার্থে আয়োজিত এই অনুষ্ঠানে যেসব বিশ্ববরেণ্য সঙ্গীত ব্যক্তিত্বরা অংশ নিয়েছিলেন তাদের মধ্যে ওস্তাদ আলী আকবর খান, ওস্তাদ আল্লা রাখা, পণ্ডিত রবি শঙ্কর, বব ডিলান এবং জর্জ হ্যারিসন অন্যতম। বাংলাদেশের বরেণ্য লোকসঙ্গীত শিল্পী, গীতিকার ও সুরকার মমতাজ আলী খান ১৯১৫ সালের ১ আগস্ট মানিকগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার রচিত ও সুরারোপিত অসংখ্য কালজয়ী গানের মধ্যে এই যে দুনিয়া কিসেরো লাগিয়া, আমার মুর্শিদ চান্দের বাজারে, গুন 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 গান গাহিয়া নীল ভ্রমরা যায় ইত্যাদি অন্যতম। লোকসঙ্গীতে অনন্য অবদানের জন্য ১৯৮০ সালে তিনি ১১শে পদক অর্জন করেন। মমতাজ আলী খান ১৯৯০ সালের ৩১ আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। বাংলাদেশের প্রথিতযশা চিকিৎসক ও শিক্ষাবিদ এম আর খান ১৯২৮ সালের ১ আগস্ট সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি কলকাতা মেডিকেল কলেজের ছাত্র ছিলেন। তিনি দীর্ঘদিন ঢাকা ও রাজশাহী মেডিকেল কলেজে অধ্যাপনা করেছেন। চিকিৎসা ও শিক্ষায় অনন্য অবদানের জন্য তিনি বাংলাদেশ সরকার প্রদত্ত ২১শে পদক ও স্বাধীনতা পুরস্কার ছাড়াও জাতীয় অধ্যাপক সম্মাননায় ভূষিত হয়েছেন। এম আর খান ২০১৬ সালের ৫ নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। খ্যাতিমান ইংরেজ ঔপন্যাসিক স্ট্যানলি মিডলটন ১৯১৯ সালের ১ আগস্ট ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি নটিংহাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তার রচিত বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে দ্য গোল্ডেন ইভনিং এবং লিভ অ্যান্ড লার্ন অন্যতম। এছাড়া হলিডে উপন্যাসের জন্য ১৯৭৪ সালে তিনি ম্যান বুকার পুরস্কার লাভ করেন। স্ট্যানলি মিডলটন ২০০৯ সালের ২৫ জুলাই পরলোক গমন করেন।